যে সম্মানিত ভাই এ মরমে সিহাদিস রয়েছে আনানাসিবিনী মালিকিন কল কল রসুল্লাহি সাল্লাই আদু আল্লাহরু বাইনালি আনাসবিন মালিক হতে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লাই সাল্লাম ইরশাদ করেন আজান এবং একামতের মাঝে যে দোয়া করা হয় এই দোয়া লসুবানা তালা কবুল করেন বরং এ দোয়াটা ফেরত দিন না ইমাম আবু দাউদ রহমল্লাহ হাদিসটি নিয়েছেন। এবং ইবনি মাজা রহেমল্লাহ হাদিসটি নিয়েছেন, এসছেন সহি আত্মিজি রহেমল্লাহ হাদিসটি তার সহি আত্ম মিজি সেখানে তিনি নিয়ে এসছেন সহি তিরমিজি দুই শত বারো নম্বর হাদিস যে সম্মানিত ভাই বোনের আমরা যেখান থেকে শুনছি যে এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বর্ণনা করেছেন যে আজান এবং একামতের মাঝে আজান এবং একামতের মাঝে যে দোয়া করা হয় এটা কবুল হয়ে যায় আল্লাহ সোহানা ফেরত দেন নাজি তাই আমরা দেখা যায় যে আমরা এরূপ গুরুত্বপূর্ণ হাদিসগুলোর প্রতি আমরা আমল করি না যখন মদ সাহেব আজান দেয় মসজিদে মত যখন আজান দেয় আজান দেয় ওই সময়তেই আপনার আমার উচিত মসজিদে যাওয়া মসজিদে গিয়ে আপনি প্রবেশ করবেন দোয়া পড়ে আল্লাহম আফ তাহালি আব্বাব হে আল্লাহ আমার জন্য তোমার মসজিদে রহমতের দরজা খুলে দাও রহমতের দরজা আপনি খোলার জন্য আল্লাহকে বললেন মসজিদে আপনি প্রবেশ করলেন তারপরে আপনি দুই রাকাত সালাত পড়েন দুই রাকাত সালাত পড়েন আল্লাহর কাছে আপনার মনের আশা গাংখা কি রয়েছে আল্লাহকে বলেন আপনার কি সমস্যা রয়েছে টাকা পয়সা সমস্যা পারিবারিক সমস্যা আপনার রুজির রোজগার অভাব না আপনি কোন সমস্যায় ভুগছেন আপনি আল্লাহর কাছে দোয়া করেন ইহকাল পরকাল কল্যাণ আল্লাহর কাছে চান নিজের পরিবারের জন্য দোয়া করেন বাপ মার জন্য দোয়া করেন সারা বিশ্বের মুসলম মুসলিম মুসলমান যারা নরনারী মমিন মমিনা যারা যেখানে রয়েছে তাদের সবার জন্য দোয়া করেন যারা দুনিয়া ছেড়ে চলে গেছে তাদের জন্য দোয়া করেন আল্লাহ সাহা তালা তাদের জন্য জান্নাতবাসী করেন তাদের সব বাইকে যেন না দান করেন আপনার ছেলে মেয়ের পরিবারের জন্য দোয়া করেন তাদেরকে যেন আল্লাহ হেফাজত করেন এইভাবে আপনি দোয়া করেন আপনার যা সমস্যা আল্লাহর কাছে দোয়া স্পষ্ট হয় যে কবল করবেন তা আমাদের উচিত আজান এবং একামতের মাঝে মসজিদে গিয়ে বা যেখানে হোক আপনি সে সালা যদি আপনি ঠিকভাবে পড়েন এবং দোয়া করেন তাহলে ইনশাআল্লাহ আল্লাহ সুমাহাত কবুল করবেন আল্লাহ আলাম